এটি কার্যকরভাবে বজায় রাখতে সহায়তা করার জন্য এখানে কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে। এক, সুস্থ ওজন, অতিরিক্ত ওজন বা স্থূলতা হরমোনের ভারসাম্য এবং শুক্রাণুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ফাইবার সমৃদ্ধ কম চর্বিযুক্ত খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন। দুই, পুষ্টিকর খাদ্য, শুক্রাণু রক্ষা এবং টিস্যুর স্বাস্থ্য বজায় রাখতে ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন বাদাম, ডিম এবং মাছ অন্তর্ভুক্ত করুন। তিন, হাইড্রেটেড থাকুন, প্রচুর পানি পান করা বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে এবং মূত্রনালীকে সুস্থ রাখে, সংক্রমণ এবং কিডনিতে পাথর প্রতিরোধ করে। চার, ক্ষতিকারক পদার্থ থেকে এড়িয়ে চলুন, ধূমপান, অ্যালকোহল এবং ড্রাগগুলি শুক্রাণুর গুণমান এবং ইরেকটাইল স্বাস্থ্য সহ প্রজনন কার্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। পাঁচ, স্ট্রেস ম্যানেজমেন্ট, উচ্চ চাপ হরমোনের ভারসাম্য ব্যাহত করতে পারে। ধ্যান, যোগ ব্যায়াম এবং পেশাদার পরামর্শের মতো কৌশলগুলি উপকারী হতে পারে। ছয়, সংক্রমণ এবং আঘাত প্রতিরোধ, নিরাপদ যৌন অনুশীলনের মাধ্যমে STIর বিরুদ্ধে সুরক্ষা এবং খেলাধুলা বা কার্যকলাপে শারীরিক আঘাত থেকে রক্ষা করুন। সাত, নিয়মিত মেডিকেল চেক আপ, প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন সমস্যাগুলির প্রাথমিক শনাক্তকরণের জন্য শারীরিক পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের জন্য বার্ষিক ডাক্তারের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।